নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নিট দু হাজার বাইশ ক্যান্ডিডেট যারা আছো কাউন্সিলিং সম্পর্কিত যে কোনো হেল্প কোয়ারিস বা ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অ্যাড হতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে আজকের ভিডিওর মূল টপিক হলো নিট দু হাজার বাইশের মার্কস ভার্সেস র্যাঙ্ক তোমরা অনেক ইনস্টিটিউট বা বিভিন্ন রকম দেখ মিলিয়ে তোমাদের নাম্বারটা জেনে গেছো যে তোমরা নিটে কত নাম্বার পেতে চলেছো টাইমস নাওয়ের একটি পত্রিকায় একটা প্রেডিক্টেড করা হয়েছে যে কত নাম্বারে কত র্যাঙ্ক আসতে পারে সেটাই নিয়ে আজকের ভিডিও চলো শুরু করা যাক প্রথমে দেখে নেব সাতশো কুড়ি থেকে সাতশো পনেরো এই যে রেঞ্জটা আছে এখানে ওরা বলছে যে এক থেকে ১৯ জন ক্যান্ডিডেট থাকতে পারে সাতশো থেকে সাতশো থেকে দুশো দুইটা ছশো আটানব্বই থেকে ছশো নব্বইয়ের মধ্যে দুশো চার থেকে পাঁচশো বারো ছশো আষ্টআশি থেকে ছশো আশির মধ্যে পাঁচশো বাইশ থেকে নশো একাত্তর ছশো উনআশি থেকে ছশো সত্তরের মধ্যে নশো বিরানব্বই থেকে সতেরোশো এক ছশো উনসত্তর থেকে ছশো ষাট সতেরোশো দুই থেকে দু হাজার সাতশো একান্ন ছশো উনষাট থেকে ছশো পঞ্চাশ দু হাজার সাতশো ঊনষাট থেকে চার হাজার একশো তেষট্টি ছশো ঊনপঞ্চাশ থেকে ছশো চল্লিশের মধ্যে চার হাজার একশো সত্তর থেকে ছ হাজার একষট্টি ছশো উনচল্লিশ থেকে ছশো তিরিশের মধ্যে ছ হাজার পঁয়ষট্টি থেকে আট হাজার পাঁচশো বাইশ ছশো উনত্রিশ থেকে ছশো কুড়ির মধ্যে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ থেকে এগারো হাজার চারশো তেষট্টি এবং ছশো উনিশ থেকে ছশো দশের মধ্যে এগারো হাজার চারশো চৌষট্টি থেকে পনেরো হাজার সাতান্ন এবং যেটা তোমাদের আলটিমেটলি জানার খুব ইচ্ছে যে ছশো থেকে বা ছশো থেকে ছশো নয় এই যে রেঞ্জটা এখানে তোমরা দেখতে পাবে পনেরো হাজারের কাছাকাছি থেকে উনিশ হাজার একশো ছত্রিশ অর্থাৎ ছশোর নিচে তোমরা অ্যাপ্রক্সিমেট ধরতে পারো উনিশ হাজার একশো থেকে উনিশ হাজার পাঁচশো ক্যান্ডিডেট থাকবে অর্থাৎ কুড়ি একুশের হিসাবে সাপেক্ষে সামান্য কম বা অ্যাপ্রক্স ওই রকমই অর্থাৎ কাট খুব হাইফাই যাবে না মিডিয়াম রেঞ্জে থাকবে বা যেরকম আগের বছর ছিল সেরকম বা এক দু নম্বর কমতেও কিন্তু পারে পাঁচশো নিরানব্বই থেকে পাঁচশো নব্বইয়ের মধ্যে উনিশ হাজার একশো একচল্লিশ থেকে তেইশ হাজার সাতশো একত্রিশ পাঁচশো উননব্বই থেকে পাঁচশো আশির মধ্যে তেইশ হাজার সাতশো তেত্রিশ থেকে আঠাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ এবং পাঁচশো উনআশি থেকে পাঁচশো সত্তর যেটাকে হাইলাইট করা আছে সেখানে আঠাশ হাজার সাতশো বাহান্ন থেকে চৌত্রিশ হাজার দুশো একষট্টি এটাই আমাদের কিন্তু জানার ইচ্ছা কারণ আমাদের ওয়েস্টবেঙ্গলের কাট আপ কিন্তু এই রেঞ্জের মধ্যেই ভ্যারি করবে অর্থাৎ তোমরা বিগত বছরের তুলনায় মিলিয়ে দেখতে পারো কাট অফ ওই পাঁচশো এদের প্রেডিকশান অনুযায়ী কিন্তু আমাদের স্টেটে পাঁচশো পঁচাত্তর থেকে আশি অবধি ভ্যারি করতে পারে যেটা কিন্তু আগের একটি ভিডিওতে তোমাদের বলেছিলাম সবশেষে এটাই বলার এটা একটা প্রেডিকশান টাইমস নাও যেটা দিয়েছে এটাই আশা করছি প্রায় চান্স আছে অনেকটাই মিলে যাওয়ার বাকিটা রেজাল্ট হলে তোমরা সকলেই বুঝতে পারবে তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা এই নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো সকলে সুস্থ থেকে ভালো থেকো